আজকে যে নামাজি পড়তি মগরিবের নামাজ পড়তি ফরজ পড়ছি সুন্নতে দাঁড়াইছে আমার ফাঁসে একজন দেয় যে জোরে জোরে এই সুরো ফাতিহা পড়তিছে সুন্নত নামাজ সুরো ফাতিহা পড়ি আমার একটু নির্দিগুত হচ্ছে কয় হুজুর এরপরে কি পড়বো তাড়াতাড়ি কয়ে দেন সঞ্চার করলো দিনে মনে হয় যে বানাই কয় তার কেনের গুত জেলায় নামাজ না ছাড়িয়ে দেবে আমি তুমি কি চাইতালি শুরু হয়েছে হয়তো থাকতেন সুরো কিরাত মনে আসতেন তুমি বোঝো না সুরো কিরাত মনে আসতেন তুমি বোঝো না এই জন্য তোমার কাছে জিজ্ঞেস করতে তুমি তো কয়ে দিলি পারো যে কুলুস সুরো পড়েন বলেন আল্লাহু আকবার এই তাকওয়া পরহেজগারি অবলম্বন করলে পুরস্কার নেবেন পুরস্কার কি পুরস্কার আল্লাহ কইছে অমাইয়াত্তাকিল্লাহ যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় পাবে ইয়াজআল্লাহু মাখরাজা তার হাজারো বিপদ থাকলে ওখান থেকে বের হওয়ার জন্য আল্লাহ অনেক রাস্তা বের করে দেবে যে কোনো বিপদে পড়েন ওখানে বসে আল্লাহকে ভয় পান আল্লাহ পাক আপনার বের হওয়ার ব্যবস্থা করে দেবে ওয়ায়ার জুখু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং এমন জায়গা থেকে উত্তম রুজির ব্যবস্থা করবে সাধারণ রুজি না রিজকুন করিম সম্মানিত রুজির ব্যবস্থা করবে এমন জায়গা থেকে আপনি ভাবতেও পারবেন না কল্পনাও নাই যে এই জায়গা থেকে টাকা আসার কথা ছিল এ ভাবতেও পারবেন না এমন সুন্দর রুজির ব্যবস্থা কে করবে তাকওয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে ভাই তাকওয়ার ভিত্তিতে আপনি যদি আল্লাহকে তাকওয়া দিতে পারেন আল্লাহ পাক আপনাকে এই সমস্ত পুরস্কার দেবে কোন সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহর কথা কইলাম আরো বহুত কথা আছে কয় সময় নেই নবীর কথা একটু কইতে তারপরে ওয়াজের দিকে চলে যাব ইনশাআল্লাহ আপনারা যদি পারেন আমি পারবো আর আমি না পারলে তো আপনারা ভাবতেছেন না তার আগে আমি চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেন শান্তি শান্তি মনে আছে নাকি শান্তি শান্তি চান অশান্তি কিরা কিরা চান একটু হাত দেখান তো মহাব্বতের সাথে অশান্তি কিরা এত মানুষই অশান্তি চায় তয় না হয়ে গেছে অশান্তি চায় বলে আরে সর্বনাশ করিছে রে ওই কজন লক করে শুনতিছে না অশান্তি চায় না ও লক্ষ্য করেছে অন্যদিক খেয়ালে চলে আতুচত্তি কইছি তাই করছে দরা এক কায়দায় পড়ছে অন্য বাস শুনতেছিল না অন্য খেয়ালে ছিল শান্তি চাই কে কে আল্লাহ দেখো কত মানুষ শান্তি চায় আল্লাহ তুমি অশান্তি দিও না বলেন আমিন আল্লাহ করোনার অশান্তি থেকে বাঁচাও অভাবের অশান্তি থেকে বাঁচাও দুঃশাসনের অশান্তি থেকে বাঁচাও জুলুম অত্যাচারের হাত থেকে বাঁচাও মানসিক অশান্তি থেকে বাঁচাও শারীরিক রোগ ব্যাধির অশান্তি থেকে বাঁচাও জোরে বলেন আমিন সবাই শান্তি চাই অশান্তি কেউ চাই না আল্লাহ নবী বলেন তিন কাজের মধ্যে শান্তি কয় কাজ এক নম্বর এই জাকানা উমার রকম খেয়া রকম যখন তোমাদের নেতারা হবে ভালো এই হুজুর আবার কোন দিক নিয়ে যাচ্ছে ওয়াজ তার আবার ঠিক কি কব নবী কইছে শান্তি কোন জায়গায় তিন কাজে কয় কাজ এক নম্বরে নেতা হবে ভালো জোর হলো না নেতা হবে ভালো মানে মদ খায় তিন তিন গিলাস তিন বেলা গাঁজা খায় ফেন্সিডিল হিরোইন ইয়াবা ট্যাবলেট বাবা খাজা এইগুলো সুদ খায় ঘুষ খায় টোন মারে মন মারে এরা বিজিএফ কার্ড পঙ্গু ভাতা মেম্বার বাইসিয়ে থাকতি বোন নামে বিধবা ভাতা করি তুই গেছে আমি জানি কব না কোন জায়গা সরাসরি জানি মিথ্যে কথা কই না দোস্ত যা মনে হচ্ছেন তা না অনেকে মনে করে যে বাউ গল্প হুজুরটা বানাইছে না কয় এমন এমন তা সেদিনকে এক জায়গায় নামাজে দাঁড়াইছি নামাজ পড়তে গেছি এই সে পাটগাতি বাজার পার ওই উপার যাই ওই যে ওই ওই পাশে মোল্লারহাটের আগে ফেরিঘাটের ওই মসজিদে তা আমার সাথে এই আপনাদের মকসদপুরের সে মহারাজপুরের ছুটপার হুজুর ছিল না ছুটপার হুজুরের ছেলে এলো গাড়ি চালাচ্ছে ও এসে কইতেছে ভাই যান আজকে যে নামাজি পড়তি মগরিবের নামাজ পড়তি ফরজ পড়ছি সুন্নতে দাঁড়াইছে আমার ফাঁসে একজন দেয় যে জোরে জোরে এই সুরো ফাতিহা পড়তিছে সুন্নত নামাজ সুরো ফাতিহা পড়ি আমার একটু নির্দিগুত হচ্ছে কয় হুজুর এরপরে কি পড়বো তাড়াতাড়ি কয়ে দেন এরপরে সঞ্চার করলো দিনে মনে হয় যে বানাই কয় তার কেনের গুত জেলায় নামাজ না ছাড়িয়ে দেবে আমি তুমি কি চাইতালি শুরু হয়েছে হয়তো থাকতেন সুরো কিরাত মনে আসতেন তুমি বোঝো না সুরো কিরাত মনে আসতেন তুমি বোঝো না এই জন্য তোমার কাছে জিজ্ঞেস করতে তুমি তো কয়ে দিলি পারো যে কুলুস সুরো পড়েন এমন তা মাঝে মাঝে বাদে বহুত কিছু
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি শান্তি সবাই চাই, তো হুজুর বললেন যে শান্তি তিন জিনিসের নাম, তিন জিনিসের মধ্যে শান্তি কয় জিনিস, এই তিনটে যদি তোমাদের সমাজে বাস্তবায়ন পাও তাহলে তোমরা দোয়া করো আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, তোমার মরার চাইতে বেঁচে থাকাই মঙ্গল, মরার চেয়ে বেঁচে থাকার মধ্যে মঙ্গল বেশি বেশি, হায়াত চাপ আল্লাহ, এত সুন্দর দেশেতে মরার দরকার নাই আল্লাহ, এত সুন্দর দেশেতে আমি মরবো না, আমার একটু বাঁচায় রাখো শিশুবা, ফাজাহরুল আর্দে খায়রুম মিন বাতনিহা, পেটের জমিনের পেটের ভিতরে চাইতে উপরি ভাগ ভালো, তার মানে মরার চাইতে বাঁচা ভালো, তার ভিতরে এই তিন জিনিসের মধ্যে এই শান্তিটা আসবে। একটা হলো নেতা যদি হয় ভালো, নেতা যদি হয় কাকে বলে ভালো, নামাজি রোজাদার টুপি পরে পাগড়ি পরে কোরআন পরে ফজরের নামাজ নেতা পইড়া মসজিদের, যদি আরও যদি ভালো হয়, যদি আমাদের এমপি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান, মেয়র সাহেব, প্রত্যেকের তো বাড়ির কাছে একটা একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমামতি যদি উনরা করতে পারতেন তাহলে সবচেয়ে ভালো হতো না, কথা কন না কেন, ইমাম সাহেব যদি মসজিদের মেয়র হয়, মেয়র সাহেব যদি ইমাম হয়, উপজেলা চেয়ারম্যান যদি ইমাম হয়, এমপি সাহেব যদি নিজে ইমাম হয় তাহলে নামাজটা কেমন হবে বলেন তো। আমার বিশ্বাস আমি মৌলভী নাসির 500 বছর ধরেও কন্ট্রাক্ট নিতে পারবো না যে পুলিশ লাইনের 500 পুলিশকে আমি নামাজি বানাতে পারবো, যদি 500 বছর হায়াত পাই এ কন্ট্রাক্ট নিতে পারবো না, কারণ সবাই আমার কথা শুনবে কি শুনবে না এর তো গ্যারান্টি নেই, আমি তো তাকে সার না, আমি মৌলভী মনে অস করে দিলাম, ওরা যে এটা তো হুজুরকে দায়িত্ব, হুজুররা যা কর করি যজ্ঞ, আমাকে যা করার দরকার তা করে যাই, এ তেল ছুঁয়ে গেছি। কিন্তু এক এসপি সাহেব যদি সকালবেলা 500 পুলিশের লাইন দিয়ে বলে যে আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়া লাগবে, এক পুলিশও বাকি থাকবে না, হিন্দু কয়জন্য নামাজ পড়া শুরু করে দেবে, হিন্দু পুলিশ তো আছে ওরাও শুরু করে দেবে, ঠিক না? আরে আমাকে মৌলভীকে দায়িত্ব এটা তাই আমরা কই, এই জন্য আমরা একটু তেলসা হয়ে গেছি, কিন্তু উপজেলা চেয়ারম্যান সাহেবের নামাজ ইমামতির দায়িত্ব না বাংলাদেশে, বাংলাদেশে মৌলিকভাবে দায়িত্ব কোরআন হাদিসের দৃষ্টিতে দায়িত্ব, ইউনিয়নের একটা ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ মসজিদ থাকবে ওই মসজিদের ইমাম হবে চেয়ারম্যান সাহেব, উপজেলা একটা মসজিদ হবে ওর ইমাম সাহেব হবে উপজেলা চেয়ারম্যান, সিটি একটা গ্রামে কেন্দ্রীয় মসজিদ হবে, কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে এমপি সাহেব, বাংলাদেশে একটা জাতীয় মসজিদ হবে তার ইমামতি করবে প্রেসিডেন্ট, এইরকম যদি নেতারা যদি ইমাম হয়ে যায় তাহলে ওই এলাকার সাধারণ পাবলিক বেনামাজি থাকে না, থাকতে পারে না, থাকতে পারে না, আর সবাই যদি নামাজি হয় আল্লাহ কয় আমি আসমান থেকে রহমত জমিন থেকে বরকত নাজিল করে দেবো, খাইও চাত্তি পারবি না ভরিও চাত্তি পারবি না, পানি দেওয়া লাগবে না ইরিদানে, সময় মতো বৃষ্টি হবে, পিএজে যখন পানির দরকার যখন রোদির দরকার সব কিছু ঠিক মতো দেবো, এক এক পিএজে 1.5-2 কেজি ওজন হবে, একটা খাবি 3 দিন পর্যন্ত, আল্লাহ পারে ওয়াও, অত বড় পিএজ হয় নাকি গালি সাটার, কেউ অত বড় পিএজ হয় না হয় না এবার দেখেন নাই, পিএস পিএসে যখন সংকট হচ্ছে ওরে বাবা পিএস না ফুটবল টের পাওয়া যায় না, এত বড় বড় পিএস কোন জায়গার থেকে আল্লাহ পাঠায় দিচ্ছে, আল্লাহ কয় যদি দিস আমারে দিবি ইমান আর তাকওয়া, আমি দেব তোর এই আমারে দিবি যোগ্য নেতা, তোরা সবাই ঘুমাই থাকবি, তোরা সবাই ঘুমাই থাকবি, চেয়ারম্যান হবে কে জানেন, চেয়ারম্যান সাহেব সব উম্মতরে ঘুমাই দেবে, হ্যাঁ তোমরা রাত 9:30-এর মধ্যে ঘুমাই দেবে, চার দোকানে যেন কোনো আজেবাজে লোক দেখি না, বাইরে যদি কোনো পোলাপান দেখি তাহলে কিন্তু অ্যারেস্ট করা দেবো, আমি পুলিশ সাথে করে নিয়ে আসতেছি, সমস্ত মানুষকে রাত 9:30-এর মধ্যে ঘুমাই দেবে, চেয়ারম্যান সাহেব চৌকিদার বা দুইটা পুলিশ সাথে করে পুরো ইউনিয়ন বন বন করে ঘুরবে, জনগণ ঘুমাবে আরামসে দরজা খুলে দিয়ে পাহারাদারি করবে চেয়ারম্যান, এইরকম যদি হয় চেয়ারম্যান তাহলে ওই চেয়ারম্যান শেষ রাত্রি যাইয়ে মসজিদে যে দোয়া করবে রব্বুল আলামিন আমি যা পারছি করছি এবার তোমার দায়িত্ব, আল্লাহ কয় তোর চোখের পানি রসিলে তোর উম্মতের উপরে আমি আসমানি রহমত নাজিল করে দিলাম, আর ইমাম সাহেব যে চেয়ারম্যান সাহেব যে যদি থাই ঠ্যাঙের পর ফল দিয়ে ঘুমায় তাই না হয় তেল দিয়ে বেলা 8:30-টার সময় কিনু মেরে উঠোনো লাগে বাইরে থেকে, চেয়ারম্যান যাওয়া বাড়ি এসে চেয়ারম্যান হ্যাঁ ঘুমাইছে কথা বলে না, ঘুমাইছে কথা বলে না, কখন ঘুমাইছে, কখন ঘুমাইছে তো রাত 3টের দিক, এত রাত্রি ঘুমালো কে, উম্মতরে ভাড়া দিতে গেছিলো কি হচ্ছে তা উনি জানে, আমি আর করতে চাচ্ছি না, তো এই জাকানা উমারা হুকুম খেয়ার হুকুম, নেতা যদি হয় ভালো, ধরে বলেন নেতা হয়, নেতা হয় নামাজি, নেতা হয় আলেম, নেতা হয় দিনদার, নেতা হয় পরহেজগার, নেতা হয় আল্লাহওয়ালা, যখন হয় আমি কই নেই, বিশ্ব নবী বলেছেন ঠাট্টা করবেন ব্যঙ্গ করবেন ইমানটা নষ্ট হয়ে যাবে, কথা নিয়ে উপহাস করবেন ইমানটা নষ্ট হবে, আমল করতে পারেন না না পারেন দোস্ত ইমান নষ্ট কইরেন না, আমার কথা নয় বিশ্ব নবীর কথা, নবী বলেছেন নেতা যদি হয় ভালো তোমাদের নজরে না, এই মতকর গাজাকর ফেন্সিডিল হিরোইন এরা যদি হয় ভোটার ওরা কি একজন মৌলবীরে নেতা মানবে, কারণ ওরা জানে যে ওদেরই হচ্ছে বিড়ি টিড়ি দেবে, তার সাথে এক বোতলের পাশে ঘুরি বোতল খাওয়াবে না,
ওদের নজরে তো বোতল পার্টি ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের কাছে ভালো মানুষ ঠিক কি ঠিক না? তবে যুবক তুমি জেনে রাখো, এই মদ গাঁজা হিরোইন এবার তোমারে খেয়ে ফেলাই দিচ্ছে। তুমি আপাতত মদ খাচ্ছ, কিছুদিন পর তো মদে তোমারে খায়। এখন তুমি বিড়ি খাচ্ছ, কিছুদিন পর বিড়িতে তোমারে খায়। এখন তুমি জর্দা খাচ্ছ, কিছুদিন পর জর্দায় তোমারে খায়। তুমি যা খাইতেছো তো তোমারে খেয়ে দিচ্ছে। দেখলে আশ্চর্য লাগে, কেমন যেন মানে জেনে ধরা রুগীর মতো ইনমিনে হাঁটে। হ্যাঁ, আরে আমি তো বুড়ো মানুষ, পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে, শুয়ে যাচ্ছি দৌড়তে দৌড়তে, খাটতে খাটতে গায়ে গোস্ত বাড়াতে হাতিরে। তোর তুই ষোলো আঠারো বিশ বাইশ বছরের যুবক, তুই থাকবি বাচ্চা হাতির মতো টলমলে চেহারা। তুই ওরকম ট্যান্টেন হয়ে গেছিস কে? হ্যাঁ, ওরম হয়ে গেছিস কে? কি খাইস? মাল খাইছে বলে তালারে ফেলাইছে, মাল খাইয়ে তালারে ফেলাইছে, বাবা খাইয়ে আব্বারে আড়াই ফেলাই দিছে। তুয়া খাইস নিয়ে একটু ভালো থাক, মরিস নিয়ে অকালে, ঘুরতে ঘুরতে যে বাসের তলে পড়িয়ে যাইস অকরিস নে। দুটি তিনটে নসিহাত করি, এক নম্বরে আবার যাবা খাইস না যুবকরা, দুই নম্বরে মোটর সাইকেলটা একটু ভালো ইয়ে চালা, মোটর সাইকেল একটু মনীষীর মতো চালা। দেই সাইকেল চালানোর দিয়ে শয়তানও সিলিন্ডার করে রাস্তার নিচে যে দাঁড়ায় তাই দৌড় সাথে গুঁতো লাগলে আমি মরে যাবো না, আমার তো হায়াত কিয়ামত পর্যন্ত, কিন্তু এই বাহিনীর সাথে মোটর সাইকেলে গাইলে ডেবার টিয়ার খাই দাঁড়িয়ে। এরকম চালাইস নিয়ে, চালাইস নে, মরিস নে, বাঁচি থাক। উপজেলা চেয়ারম্যান থাকবে না বেশি দিন পর, মরি বেশি দিন থাকবে না, কিছুদিন পর মরি যাবে, কিন্তু ওই জায়গায় তোর তো উপজেলা চেয়ারম্যান হতে হবে, ডিসি হতে হবে, এসপি হতে হবে, ওসি হতে হবে, টিএন হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তুই ওইভাবে পাগল ছাগলের মতো মোটর সাইকেল চালায় যদি মরি যাস, তাহলে তুই এক চোটেই তুই এমপি হয়ে গেলি। হ্যাঁ, ক্লাস ওয়ানের থেকে বিয়ে পাস করে গেছিস, আকাম করিস না। তাহলে যা বলতে চাইছি, নেতা হবে ভালো মানুষ, বলেন নেতা হবে শান্তি পাইতে হলে।